নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। সেই অভিজ্ঞতার নাম যোগমায়া। লিখেছেন তন্ময় নন্দী। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করছি না, সোজা গল্প শুরু করছি। ভাদ্র পেরিয়ে আশ্বিন আসতেই মনটা ফুরফুরে হয়ে যায়। দু মাস ব্যাপী গ্রাম বাংলার কাদা জলে ডুবে থাকার পর শরতের সোনালি রৌদ্রের কোমল ছোঁয়ায় বঙ্গদেশ পুনরায় আনন্দ খুশিতে পুনর্জীবিত হয়ে ওঠে। নীল আকাশে পেজা পেজা তুলোর মতন মেঘের আনাগোনা, বাতাসে ছড়িয়ে থাকা শিউলির মতন কেমন করা সুভাষ, কাশবনের শুভ্র কেশরাশির তিরতির করে মাথা দোলানো, মায়াময় জগতে এ বড় মোহময় ছবি। ছয় ভিন্ন ঋতুতে প্রকৃতি নব নব সাজে সেজে ওঠে, ঐশ্বরিক সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের সামনে একে একে হাজির করে। প্রকৃতির অনবদ্য রূপের ছোঁয়ায় আবাল বৃদ্ধ বনিতার চোখে মুখে খুশির আভা ধরা পড়ে, ঠোঁটে লেগে থাকে অকৃত্রিম হাসি আর চোখে ঝিলিক মারে আনন্দ আকাশ। জানলার শিকের মধ্যে দৃষ্টি গলিয়ে সামনে বাড়ির ছাদের কার্নিশে টবের মধ্যে ফুটন্ত লাল গোলাপের উপর দৃষ্টি গেঁথে রেখে মানুষ পটে কত কি না ভেবে চলেছি। আজ সকালে শরীরটা খারাপ থাকায় অফিসে যাওয়া হয়নি, মাথাটাও বেশ ধরেছিল, আর তাই জানালার ধারে কেদারা টেনে মনের ক্যানভাসে এঁকে চলেছি একের পর এক চিত্র। এভাবে মনের মধ্যে চিত্র আঁকতে একজনই শিখিয়েছেন, আর তিনি হলেন তারানাথ চক্রবর্তী। অনেকের কাছে তিনি হাত দেখা কুষ্টি বিচার করা মামুলি জ্যোতিষী হলেও আমাদের কাছে তিনি একজন দার্শনিক, প্রকৃত জ্ঞানী, যার জীবনব্যাপী রথের পরিক্রমার লুকিয়ে আছে অফুরান জ্ঞানের ভাণ্ডার, যার জীবন হলো দর্শন। গল্প বলার নামে তারানাথ তার জ্ঞানের খনি থেকে যে অমূল্য সম্পদ বের করেন তার কতটুকুই বা আমরা পেয়েছি। একদম পাইনি সে কথা মিথ্যে, তবে তার পরিমাণ বড়ই সামান্য। এই বৃহৎ জলরাশি থেকে এক বালতি জল তুলে নেবার মতো। আমরা তো গল্প শুনে রোমাঞ্চ অনুভব করার জন্য, শরীরে মননে শিহরণ ধরানোর জন্য বেশিরভাগই গল্প শোনেন এই কারণে। তবুও কিশোরী মাঝে মাঝে বলে, আর ঠাকুরমশাই একটা কথা কিছুতেই ভেবে পায় না, আপনার তাত্ত্বিক বা ব্যবহারিক জ্ঞান দর্শন সম্বন্ধে আমাদের কোনো প্রশ্নচিহ্ন নেই। আপনি মহাজ্ঞানী মানুষ, কিন্তু ওই দুটো পয়সার জন্য লোকের হাত দেখা প্রভৃতি কাজ আপনার কি শোভাবর্ধন করে? ছোট মুখে বড় কথা বলছি বলে ক্ষমা করবেন ঠাকুরমশাই। তারানাথ চোখ ছোট করে মৃদু মন্দ হাসেন, তারপর বলে, ঈশ্বর প্রত্যেকের জীবনের উদ্দেশ্য ঠিক করে রেখেছেন, তাই প্রত্যেকের জীবনের গতিপথ আলাদা আলাদা হয়। মানুষ তার জীবনব্যাপী কাজে ঈশ্বর দ্বারা অর্পিত কাজ শেষ করে আবার ঈশ্বরের কোলে ফিরে যান। এভাবেই যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সময়ের প্রবাহ মাত্রা বজায় আছে। বুঝলে কিশোরী? থেমে থাকা নাম জীবন নয়, গতিময়তায় হলো জীবন। না না, এভাবে কথা এড়িয়ে গেলে কিন্তু হবে না ঠাকুরমশাই। আমরা চাই আপনার নাম গোটা ভারতবর্ষ জানুক, আপনার জ্ঞানের আলো দিকে দিকে ছড়িয়ে পড়ুক, আপনার জ্ঞানের গন্ধে আলোয় প্রত্যেক মানুষ উদ্ভাসিত হয়ে উঠুক, তা আমরা চাই ঠাকুরমশাই। তারানাথ আবার হাসে, নাম যশ এসবের প্রতি আমার কোনো দিনই লোভ নেই, কিছু মানুষের উপকারে লাগতে পেরেছি বা সমূহ বিপদ থেকে তুলতে পেরেছি, এই অনেক, এর বেশি কিছুই চাই না। এই যে তোমরা এসে আমার জীবনের গল্প শোনো, জীবনের শেষ পর্বে পৌঁছে যৌবনের কাহিনী, জীবনের কাহিনী কতজনই বা শোনাতে পারে শুনি। তারানাথের এ কথা বলার পর কিশোরী আর কোনো ভাষা খুঁজে পায় না, পিট পিট করে চায় আমার দিকে। ও চায়
আমি তারানাথের কথা খণ্ডন করি, কিন্তু আমারও যে বাঘযন্ত্রে কথা আটকে থাকে। তারানাথের কথা মনে পড়তেই মনের মধ্যে বাস করা প্রজাপতি পতপত করে উড়তে লাগলো মনের অম্বরে। উড়তে উড়তে রঙিন পাখা মেলে উচ্চারণ করতে লাগলো একটাই নাম, তারানাথ আর তারানাথ। না, আর কেদারায় বসে থাকা যায় না, মাথাটাও বেশ হালকা লাগছে এখন। গায়ে পাঞ্জাবি জড়িয়ে রওনা দিলাম কিশোরীর বাড়িতে। কিশোরী সবে মাত্র অফিস থেকে ফিরেছে, আমাকে দেখে খানিকটা অবাক হলো বটে, তবে তবে তা প্রকাশ ভঙ্গিমায় ফুটিয়ে তুলল না, শুধু বলল, হ্যাঁ কে ভায়া, আজ অফিস ডুব মেরে দিলে যে, আর শরীর টরীর ঠিক আছে তো নাকি, কি ব্যাপার হে তোমার? কাঠের টুল টেনে বসতে বসতে বললাম, এখন ঠিক আছি, তবে সকাল থেকে ছিল না ভায়া, মাথাটা ধরেছিল বটে। এখন ঠিক আছো তো নাকি? ঠিক না হলে অতটা পথ মারিয়ে আসতে পারি? নাও নাও নাও, আর দেরি করো না, চটপট তৈরি হয়ে নাও। আমার গন্তব্যস্থল কোথায় তা কিশোরীকে বলার প্রয়োজন হয় না, কিশোরী জানে কোথায় যাওয়ার জন্য আমি তাকে তাগাদা দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে বেশভূষা ঠিক করে সে বলল, নাও চলো হে, চলো চলো। কিশোরীর বাড়ি থেকে বেরিয়ে এলাম। আজ রাস্তাঘাটে লোকজনের আধিক্য অনেকটাই। মটলেনের গলির মুখে তেলে ভাজার দোকান থেকে ছ্যাঁকছুঁক শব্দ উঠে আসছে। আমাদের মতো তেলে ভাজার প্রেমীদের কাছে ইয়ে শব্দ বড়ই রোমাঞ্চকর। শব্দটা শুনতেই ভেতরটা কেমন যেন করে উঠল। তেলে ভাজার দোকানের কাছে আমি আর কিশোরী এসে দাঁড়ালাম। গরম তেলের উপর সাদা সাদা তেল বাষ্প, তার মধ্যেখানে বেসন মাখা খাদ্যগুলোর বুদবুদ কাটতে কাটতে হলদে থেকে বেগুনি রং ধারণ করা। ইয়ে শিল্প চোখে দেখে অনন্য আবেগ জাগে। কিশোরী এক দৃষ্টে তাকিয়ে আছে কড়াইয়ের দিকে। ওকে খোঁচা মেরেই বললাম, কিশোরী তুমি হাতে গরমে কয়েকটা কড়া থেকে ভাজিয়ে নাও তো দেখি, আমি পাশের দোকান থেকে ওই পাসিং শোটা নিয়ে আসছি। নাও নাও নাও, তুমি করে নাও। কিশোরী হ্যাঁ সূচক মাথা নাড়তেই আমি পাশের দোকানে গিয়ে পাসিং শো নিয়ে আবার কিশোরীর কাছে ফিরে এলাম। কিশোরী ততক্ষণে শাল পাতার ঠোঙ্গাতে বেগুনিটা নিয়ে নিয়েছে। আমাকে তার দিকে এগিয়ে আসতে দেখি বলল, চলো চলো, আর বেশি দেরি করা ঠিক হবে না ভায়া, চলো। অন্যদিন যখন তারানাথের বাড়িতে এসে পৌঁছায় তখন সন্ধ্যা নেমে যায় চারপাশে। আশেপাশের বাড়ি দেখে সন্ধ্যা প্রদীপের ওম আর শঙ্খধ্বনির মিষ্টি আওয়াজ ভেসে আসে। কিন্তু আজ যখন ঠাকুর মশাইয়ের বাড়িতে এসে পৌঁছালাম, তখন পশ্চিম আকাশে কে যেন আগুন ধরিয়ে দিয়েছে। সারা আকাশ হলুদ কমলা আগুনময়, দিগন্ত বিস্তৃত আকাশের শেষ নীলিমাটুকু মুছে যেন কোনো এক অদক্ষ চিত্রশিল্পী তার এলোমেলো হাতের আলগা তুলি স্পর্শে কমলার রং অযত্নে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আর তাতেই যে অভাবনীয় রং ফুটে উঠেছে মটলেনে তারানাথের ছোট্ট বাড়িটাকে, সেই রঙে ডুবিয়ে দিয়েছে তা দেখে দুচোখ আশ্চর্য আবেগে জাগে বই কি। আহা, এ এক অপূর্ব সৌন্দর্য! বেশ কয়েকদিন ধরে অফিসে টানা কাজ পড়ে যাওয়ায় তারানাথের কাছে গল্প শোনা তো দূর, সেভাবে আসাও হয়নি। দল ছাড়া ছোট পাখির মতন মনটা কুই কুই করে কেঁদে উঠছে। এমন দীর্ঘ বিরতি পড়লে নিজের বুকের ভেতর থেকে ক্লান্তির নিঃশ্বাস এক রাস বিষাদকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসে অজান্তে। সে অলস নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসে প্রত্যেকটা অবচেতন বায়ুকণা তারানাথের ভারী গলায় আশ্চর্য অলৌকিক গল্প শোনার জন্য হাঁসফাঁস করে। মানুষটার গলাতে মায়া আছে। আমার আর কিশোরীর তারানাথের কাছে গল্প শোনা প্রায় এক অভ্যাসে পরিণত হয়েছে। বলা ভালো ওই বৃদ্ধ লোকটা আমাদের গল্প নেশা ধরিয়েছে। তারানাথের বাড়ির কাছাকাছি পৌঁছতেই দেখলাম বাইরের দরজায় চৌকোঠে তারানাথ দেহের ভার সম্পূর্ণ ছেড়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি উদাস। একদম কাছাকাছি পৌঁছতেই দেখলাম তার উদাসী চোখ আমাদের আগমনের দিকে নিক্ষিপ্ত আছে। আমাদের দেখে এক গাল হেসে সে বলল, এতটা বিলম্ব করে ফেললে, সন্ধে তো কখন থেকে নামবো নামবো করছে, তা সব কিছু কুশল তো? আমি বেশ অবাকই হলাম তারানাথের কথায়।
বললাম। হ্যাঁ, আপনার কৃপাতে ভালোই আছি ঠাকুরমশাই। কিন্তু ঠাকুরমশাই, আপনি কি করে জানতেন যে আজ আমরা আসব? মানে আপনার প্রশ্ন শুনে তাই তো মনে হচ্ছে। জানতাম জানতাম, আর এটাও জানি তোমার আজ অফিস যাওয়া হয়নি। কি ঠিক বললাম তো? আমি কিশোরীর দিকে তাকালাম। তবে কি কিশোরীর সাথে তারানাথের আজ সাক্ষাৎ হয়েছিল? আর তখনই সে বলেছিল? কিশোরীর দিকে তাকাতেই ও বলল, দেখো বাবু, আমার সাথে তারানাথের আজ কিন্তু সাক্ষাৎ হয়নি। উনি কি করে জানেন সেটা উনার ব্যাপার, আমাকে বাবু এর মধ্যে জড়িও না। কিন্তু কিশোরী এমন বাচ্চা মুখ করে বলল যে আমি আর তারানাথ দুজনেই হেসে উঠলাম। হাসি থামিয়ে তারানাথ বললেন, সব কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে নাকি? চলো ভেতরে চলো, হে বৈঠকখানায় বসে বসে আবার কুশল বিনিময় করা যাক বরং। বৈঠকখানার দিকে এগোতেই যাব, অমনি কিশোরী ফোরন কেটে দিল। অনেকদিন পর আপনার কাছে এলাম ঠাকুরমশাই, পেটের মধ্যে কথাটা একদম গুড়গুড় করছে। আপনাকে দেখে আবেগে বেরিয়ে আসতে চাইছে যে। আগের বার বৃষ্টি মাথায় করে এখানে এসেছিলাম, মনে আছে? তা প্রায় ওই এক মাস খানেক তো হবে। তা ভালো আছেন ঠাকুরমশাই? কিশোরীর শেষ বাক্যটা যে তারানাথ খুব একটা ভালোভাবে নেবে না তা আমি প্রথমেই আন্দাজ করেছিলাম। কিছুক্ষণ চুপ থেকে উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে রক্তাভ্য অভিমানী গলায় সে বললেন, তারানাথ তান্ত্রিকের কথা কে বা মনে রাখে, হে বয়স বাড়ছে, তন্ত্রগুণও লয় পাচ্ছে ধীরে ধীরে, পশারও দিন দিন কমে আসছে, লোকজন আর আগের মতন তারানাথের দুয়ারে এসে হুমড়ি খেয়ে পড়ে না। আর তোমরা ভাবছো বুড়োটার ভাণ্ডারে গপের টান পড়েছে আজকাল, তাই তোমাদের আশা কমেছি সে কি আমি বুঝি না? এ জগতে কে কার খোঁজ রাখে, হে কেউ কারো খোঁজ রাখে না, বুঝেছ? তারানাথের এ গলাটা আমাদের শুনতে ভারী কষ্ট হয় বুকে। তারানাথ আবেগপ্রবণ নন, তবুও মাঝে মাঝে আমাদের দেখে কখনো সখনো হয়তো গলায় বাষ্প জমে ওঠে। কথার মোড় অন্যদিকে ঘোরাবার জন্যই বললাম, চলুন না চক্রবর্তী মশাই, আপনার জন্য স্পেশাল পাসিং শো সিগারেট নিয়ে এসেছি, ভেতরে যাওয়ার অনুমতি তো দেওয়া হোক নাকি? আমার কথার পিঠে কথা রেখে কিশোরী বলল, হ্যাঁ ময়রা গরম গরম বেগুনি ভাসছিল, ছ্যাঁচ্ছ্যাঁচ্ শব্দ হচ্ছিল ঠাকুরমশাই, গরম কড়াই থেকে উঠিয়ে নিয়ে এলাম। কিশোরী কথা বলতে বলতে তেলে ভাজার ঠোঙা তারানাথের হাতে ধরিয়ে দিল। তারানাথ ইস্পাতের মতন শক্ত, আবার ফুলের মতন পবিত্র, আবার শিশুর মতন নিষ্পাপ। আমাদের দুটো কথাতেই অভিমান গলে একেবারে জল। হেসে বললেন, হা হা, পুরো মানুষটাকে কিভাবে বশ করতে হয় তা তোমরা বেশ জেনে গিয়েছো, হে সব কথা এখানে দাঁড়িয়ে বলবে নাকি ভেতরে যাবে? চলো চলো, তোমরা ভেতরে গিয়ে বসো, আমি ততক্ষণে তোমাদের জন্য ওই আবার চাটা বলে আসি। তারানাথ ভেতর ঘরের দিকে গেলেন। আমি বৈঠকখানায় ঢুকতেই তক্তাপোষের নিচে পড়ে থাকা চটে পাটা মুছে তক্তাপোষে ভালোভাবে বসলাম ঠিকই, কিন্তু কিশোরীর কথায় আবার নামতে হলো। পকেট থেকে কাঁচি সিগারেট বের করে আমার সামনে ধরে দিয়ে বলল, নাও এবার তাড়াতাড়ি আসার আগে ফট করে সেরে ফেলি, চলো তো, মাথাটা সকাল থেকে ধরেছে গো। তক্তাপোষ থেকে নেমে দুজন দুটি সিগারেট ধরিয়ে জানালার নিকট দাঁড়ালাম। জানালার বাইরে সন্ধ্যা নামবো নামবো করছে, মন ভাঙার যেমন শব্দ হয় না তেমনি পৃথিবীর বুকে সন্ধ্যা নিঃশব্দে নেমে আসে। সারাদিনের কোলাহল ধীরে ধীরে গিলে খেতে শুরু করে, মনের মধ্যে ভাবনা তার সূক্ষ্মভাবে জাল আষ্টে পিষ্টে বসাতে শুরু করেছে। তখনই ভাবনার সুতোটা ছিঁড়ে গেল কিশোরীর কথায়। ভেবেছিলাম উনি আমাদের প্রতি কিছুক্ষণ অন্তত কপট রাগ দেখাবেন, রেগে হয়তো কথাই বলবেন না। মুখ দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে কিশোরী কথাগুলো বলল, উনি আমাদের প্রতি রেগে থাকতেই পারবেন না, চারির পর যদি উনি কাউকে ভালোবাসেন তা হলো আমাদের। দেখলে না
বাইরের দরজায় যখন তিনি ওই দাঁড়িয়েছিলেন, আমাদের আসতে দেখে তারানাথের মনটা কেমন উজ্জ্বল হয়ে গেল। কথার পিঠে কথা বসাতেই আমাদের সিগারেট পর্ব শেষ হল। সিগারেটের শেষ অংশটুকু জানালার বাইরে ফেলে তক্তা বসে গিয়ে বসা মাত্রই তারানাথ ঘরের ভেতর ঢুকলেন, হাতে তিনটি প্লেটে বেগুনি। বেগুনির প্লেট তক্তা বসে নামিয়ে রাখতেই চারিও প্রবেশ করলো ভেতরে। তিন পেয়ালা চা নামিয়ে রাখতে রাখতেই সে বলল, কাকাবাবু আজ আপনাদের জন্য আদা দিয়ে চা বানিয়েছি। বাবা বলল আবার কাকাবাবুদের নাকি মাথা ধরেছে। হ্যাঁ রে চারিমা, সকাল থেকে মাথাটা বেশ ধরেছিল। তুই ভালো করেছিস রে মা, ভালো করেছিস। আর তুই ভালো আছিস তো মা? হ্যাঁ কাকাবাবু আমি ভালো আছি। আপনারা মাঝে মাঝে এলে আমাদেরও ভালো লাগবে। নিন কাকাবাবু চার বেগুনিটা নিয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে যে। কিশোরী এক পেয়ালা চা তুলে নিয়ে সুরুত করে চুমুক দিয়ে বলল, আহ জব্বর বানিয়েছিস তো আজকে। বেশ কাকাবাবু আপনারা খান, গপ্প করুন, ওদিকে আমার আবার মেলা কাজ পড়ে আছে, আমি এখন যাই। চারি চলে যেতেই তারানাথ তক্ত পশুর উপর বসতে আমি পকেট থেকে পাসিং শুয়ের প্যাকেটখানা তারানাথের হাতে ধরিয়ে দিলাম। একটা সিগারেট বের করে খস শব্দে দেশলাই জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে এক টান মেরে বলল, বুঝলে ভায়া, তোমরা এলে চারি মাঝে কি খুশি হয় তা তোমরা দেখতেই পাচ্ছ। হাসি খুশিতে ভরে যায় মেয়েটা আমার। আচ্ছা বলো, আজ তোমরা কি ধরনের গপ্প শুনতে চাও তা বলো। আমি আর কিশোরী দৃষ্টি বিনিময় করলাম। এ যে মেঘ না চাইতেই জল, আজ ঠাকুরমশাই নিজে থেকে গপ্প শোনাতে চাইছেন, কি সৌভাগ্য আমাদের। কিশোরী বেগুনিতে একটা কামড় বসিয়ে সুরুত করে চা পান করে তারানাথের মুখের দিকে তাকিয়ে বলল, শোনেন না, কিছু একটা শোনেন না ঠাকুরমশাই, আজ আমাদের কোনো আবদার নেই ঠাকুরমশাই, আপনি আপনি যেমনটা শোনাবেন আমরা তেমনটাই শুনব। তারানাথ চোখ বন্ধ করলেন, নির্বিকার নিশ্চুপ, নেত্র বন্ধ করে নিঃশব্দে ঘন ঘন সিগারেটে ফু দিয়ে চলেছেন। মাঝে মাঝে গল গল করে ধোঁয়া ছাড়ছেন তিনি। দেখতে দেখতে এক রাজ ধোঁয়া মেঘ পুঞ্জের মতন ঘিরে ধরেছে তাকে। আবছা অন্ধকার, মনে হলো যেন স্বয়ং মহাদেব বসে আছে সাদা সাদা পুঞ্জীভূত মেঘের মধ্যে। আমাদের চার বেগুনি শেষ হয়েছে, গপ্প শোনার জন্য টান টান হয়ে বসলাম আমরা। বেশ কিছুক্ষণ নীরব থেকে তারানাথ বলতে আরম্ভ করলেন, আমার ভবঘুরে জীবন নিয়ে সব কথা তো তোমরা জানো। সংসার জীবন ও সন্ন্যাসী জীবনকে কখনো এক সুতোয় বাঁধা যায় না। আমি মাঝে মাঝে চেষ্টা করতাম, কিন্তু শেষে কোথাও গিয়ে ছিন্ন হতো বন্ধন। তাই মাঝে মধ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তাম অজানার উদ্দেশ্যে, প্রকৃত জ্ঞান লাভ করার উদ্দেশ্যে। তবে কোনোদিন জ্ঞানী হতে পারিনি, কারণ সেই স্থিত সাধু মন আমার কোনোদিনই ছিল না। যাই হোক, সেবারে গৃহ ত্যাগ করে আমি হন্যে হয়ে বাংলার পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। গ্রাম নগর জনপদ পায়ের তলায় পিষে যাচ্ছে। যাযাবরের মতন দু চোখের সীমানা ছাড়িয়ে যত দূর যাওয়া যায় তার থেকেও বেশি পথ আমি হাঁটছি। বাংলার রূপ দেখে চতুর্দশী বালিকার প্রথম প্রবাহ স্রোত নামার আনন্দের মতন আমার মন আনন্দে চঞ্চল হয়ে উঠছে। আমার মন বড়ই চঞ্চল। বালিকা যেমন ধীরে ধীরে যুবতী পেরিয়ে নারী হওয়ার অপেক্ষা করে, সদ্গুরু সন্ধানে আমিও ছুটে বেড়াচ্ছি ইতিউতি। হেমন্তের শিশির মাখা বন জঙ্গল প্রান্ত, বাতাসে রৌদ্রের সাথে খেলাতে মেতে ওঠা ঝুমঝুম শব্দ, বাঁশঝাড়ের নিজেদের গায়ে গায়ে ঘষা লেগে কটকট শব্দ, যৌবনের পর বার্ধক্য নেমে আসা আকাশের দিকে উঁচিয়ে থাকা মরা কাশফুল, ঝোপঝাড়, মৌয়ার পাতা ঝরা, এসব দেখতে দেখতে সময় কেটে যেত আমার। মন খারাপ হলে প্রকৃতির সাথে কথা বলতাম। তোমরা ভাবছো গাছগাছালি আর পশু পাখি এসবের সাথে আবার কথা বলা যায় কিনা, কিন্তু কি জানো,
আমার আত্মা আর তাদের আত্মা এক সুতোই বাঁধা থাকতো। তাদের কষ্ট, আনন্দ, সহানুভূতি সব কিছু আমি বুঝতে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারতাম। যাই হোক, এভাবে ঘুরতে ঘুরতে বীরভূমের কোপাই নদী লাগোয়া এক শ্মশানে উপস্থিত হলাম আমি। ছোট শ্মশান ভূমি, তারাপীঠের মতন অতটা ভয়ানক নয়, তবে নির্জন। চার পাঁচ দিন অন্তত দাহ কার্য হয়। শ্মশানের ধারে বাঁশ, মাটি, খড় দিয়ে তৈরি ছোট্ট একটা কুপরির মতন একটি ঘর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। হয়তো কখনো পাটুলি বা সাধুর আখড়া ছিল এখানে। ঠিক করলাম এখানে কদিন থেকে মায়ের সাধনায় ব্রতী হব। সেখানে আস্তানা দিলাম আমি। ছায়া ঘেরা শ্মশানে প্রথম দুদিন বেশ নির্বিঘ্নে কাটল। মনোমুগ্ধকর পরিবেশ। দিনের বেলায় আকাশে বা শরতের সোনালি রোদ টলমল করছে, রাতে ফুরফুরে হাওয়া, পূবে গাছের মাথায় আটকে রূপলি চাঁদ, সব মিলিয়ে বেশ একটা নরম গরম ভাব। অনেকদিন পর এমন একটা জায়গা পেয়ে নীল আকাশে পেঁজা তুলোর মতন আমার মনটাও হাওয়ায় পাকা ছড়িয়ে দিয়েছে। সে কি অনাবিক আনন্দ তা বলে বোঝানো যাবে না। সাধনাও সঠিক পথে এগোচ্ছিল। সবে মাত্র সাধনার দুদিন অতিবাহিত হয়েছে, মাথার উপরে সূর্যটা পশ্চিমে যেতে শুরু করেছে। আমি বিড়বিড় করে আউড়ে চলেছি মহামন্ত্র। এমন সময় কানে এলো, বলহরি হরি বল, বলহরি হরি বল। চোখ খুলে দেখলাম জনা ছয়েক লোক এগিয়ে আসছে শ্মশানের দিকে। কাঠের চিতা সাজিয়ে মৃতদেহকে তোলা হল। শেষের দিনের যাত্রা বড়ই বেদনাময়। এপারে ডাক উপেক্ষা করে ওপারে পাড়ি দিতে হয়। পড়ে থাকে শুধু মায়া। যে নস্কর দেহকে চিতায় তোলা হয়েছে তার বয়স বড় জোর ওই 40-এর মতন হবে। আর সবচেয়ে বড় কথা, যিনি আগুন দিচ্ছেন তিনি 60-এর ঊর্ধ্ব। স্থূল চেহারা, পক্ক চুলে ভরা মাথা, 60-এর ঊর্ধ্ব লোকটা চিতায় আগুন দিয়েই কান্নায় ভেঙে পড়লেন। মাটিতে হাত চাপড়ে মাথা ঠুকে ভেতরে সমস্ত মায়া বের করে দিতে চাইছেন। জানো বিভূতি, মায়া জিনিসটা বড় মায়াময় হে। এত সহজে যায় না আমাদের ছেড়ে, আঠার মতন আটকে থাকে, বুঝেছ? তারপর কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধ মানুষটির চোখের জলে পবিত্র শ্মশান ভূমিতে মিশে আরো পবিত্র হতে লাগলো। একটা কথা কি জানো, অনুভূতির তরল রূপ হলো চোখের জল। বুকের মধ্যে জমে থাকা মায়া, মমতা, ভালোবাসা অশ্রু হিসাবে বেরিয়ে আসতে চায় তরল রূপে। শরীরের বদ রক্তের মতন কিছু কিছু অনুভূতি বের করে দেওয়া শ্রেয়। নইলে সেই সব অনুভূতি বুকে পাথরের মতন চেপে বসে আর কুড়ে কুড়ে খায় জীবন ভর। যাই হোক, শরতের কাঠ শুকনো থাকে, তাই দাও দাও করে চিতা জ্বলে উঠল। চিতার দিকে তাকিয়ে বৃদ্ধ আরো দুমড়ে মুচড়ে কেঁদে উঠল। তাকে সান্ত্বনা দেওয়া শত চেষ্টা করছে তার জ্ঞাতি সকল, কিন্তু বৃদ্ধ আরো ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। বৃদ্ধকে চিতার সামনে দিকে সরিয়ে দূরে নিয়ে যেতে চাইছে, কিন্তু বৃদ্ধ লোকটি শেষ কাঠের অন্তঃস্থিত জ্বালানি শেষ হওয়া নিজের চোখে দেখে যেতে চাইছে। যতক্ষণ আগুন জ্বলছে ততক্ষণই প্রিয়জন বর্তমান, তারপর সব শেষ, সব ছায়, সব মাটি। আমি এসব দেখে আর স্থির থাকতে পারলাম না, আসন ছেড়ে উঠে গেলাম। উঠে যাওয়ার আরও একটি কারণ ছিল বটে। শরতের পরন্ত বিকেলে আবির মাখা নরম আলোই বৃদ্ধ মানুষটির মায়া মাখা মুখমণ্ডলে একটা অস্পষ্ট ছায়া দেখতে পেলাম এক মুহূর্তের জন্য। ছায়াটা আলো না অন্ধকারের বুঝতে পারলাম না ঠিক, তবে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে তা বুঝতে আমার অসুবিধে হলো না। আমি বৃদ্ধর কাছে এসে দাঁড়ালাম। বৃদ্ধ তখন মাটিতে মুখ গুজে আউ মাউ করে কাঁদছে। আমার বেশভূষা দেখে জ্ঞাতি ভাইগণ বুঝে গেল আমি একজন সাধক মানুষ। আমি জিজ্ঞেস করতে এক জ্ঞাতি ভাই জানালো যে এই বৃদ্ধ ও জ্বলন্ত চিতায় শোয়ানো মৃত এই দুজনের সম্পর্ক কি। জানালেন ঠাকুরমশাই,
বৃদ্ধ মৃত ব্যক্তির বাবা ছিলেন নিশ্চয়ই? কিশোরের কথার জবাবে তারানাথ বললেন, বাবা নয়, বাবার মতন। শোকে মৃহমান বৃদ্ধ ব্যক্তিটি ছিলেন মৃতের কাকা। যাই হোক, আমি বৃদ্ধ ব্যক্তির পাশে এসে বসলাম, নমস্কারের ভঙ্গিতেই বললাম, এভাবে নিজেকে ভেঙে ফেলবেন না, জন্ম ও মৃত্যুর উপর আমাদের কোনো হাত নেই, সবই নিয়তির বিধান, দয়া করে নিজেকে শান্ত রাখুন, ঈশ্বর সর্বদা আমাদের পরীক্ষা নেন। বৃদ্ধ মুখ তুলে তাকালো আমার দিকে, তার চোখে মুখে শ্মশানের কালো ছায় আটকে, কালো ছায় আর কালো দুঃখ একাকার হয়ে গেছে। মিটমিট করে চিয়ে বাষ্প বেজানো গলায় সে বলল, কে আপনি, কে? নিজের পরিচয় দিতে বৃদ্ধ বলে উঠলেন, নিয়তি আর কত পরীক্ষা নেবে বলতে পারেন, আমি আর পারছি না, ছোট থেকে পরীক্ষা দিতে দিতে আমি ক্লান্ত, আমার আর কিছুই অবশিষ্ট রইল না, ঈশ্বর ঈশ্বর সবার ডাক শুনতে পাচ্ছে, শুধু শুধু এই বুড়ো মানুষটার ডাক শুনতে পাচ্ছে না, এই তরতাজা প্রাণ কেড়ে নেওয়ার আগে আমার প্রাণ নিল না কেন? ওরে চন্দ্র, তুই আয় বাবা আয়, চন্দ্র রে তুই আয়, আয় বাবা আয়। আমি বৃদ্ধকে শ্মশান থেকে কিছুটা দূরে একটা বড় জাম গাছের ছায়া এনে বসালাম, ওখান থেকে চিতা দেখা যাচ্ছে না, কেবল আকাশের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে ধোঁয়া ও আকাশের রং মিলেমিশে একাকার হয়ে গেছে। কিছুক্ষণ সময় দেওয়ায় বৃদ্ধ ও এখন কিছুটা নিজেকে সামলে নিয়েছেন। আমি ঠান্ডা গলায় তাকে জিজ্ঞেস করলাম, বলছি যদি কিছু মনে না করেন কিভাবে সব কিছু ঘটলো জানতে পারি কি? না না না, কৌতূহল থেকে জিজ্ঞেস করছি এমনটা ভাববেন না, কিন্তু আমি জানি এখন সবটা বলা আপনার পক্ষে সম্ভব না, আর সঠিক সময়ও এখন অবশ্য না, কিন্তু কি জানেন, আমরা সাধকরা এমন অনেক জিনিস দেখতে পায় যা সাধারণ মানুষ খালি চোখে দেখতে পায় না। দেখতে পাচ্ছি আপনার মুখে নতুন করে বিপদ উঁকি দিচ্ছে। আমার বিপদ? না না না, আমার যা শেষ হবার তা তো হয়ে গেছে, আর নতুন করে হারানোর কিচ্ছু নেই ঠাকুর মশাই। আপনি 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 ভুল দেখতে পাচ্ছেন, আপনার কোথাও ভুল হচ্ছে ঠাকুর মশাই, সর্বহারা আর কি হারাতে পারে? আপনি হয়তো জানেন না আপনার বৌমা গর্ভাবতী। বৃদ্ধ আমার কথায় চমকে উঠলেন, গর্ভাবতী কই? আমি তো জানি না। ঠিক জেনে যাবেন, এখন সবটা বলুন তো আমাকে। কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলেন তিনি, আমার নাম রাজশেখর রায়, উদয়পুরের হদবাগা জমিদার, আর আর এই চিতায় যে পুড়ছে সে হলো আমার ভাতৃজ চন্দ্রশেখর রায়। চন্দ্রশেখরের বয়স যখন সবে 5, তখন ওকে আমার কাছে রেখে যায় আমার দাদা বৌদি। বাজপুরে মৃত্যু হয় উভয়েরই, একদিকে ভাতৃজের দায়িত্ব, অন্যদিকে জমিদারের দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। দাদা বৌঠানের শোক কাটিয়ে চন্দ্রশেখরকে মানুষ করতে লাগলাম আমি, ভাতৃজকে নিজের ছেলের মতন মানুষ করতে সারা জীবন ভিন্ন জীবন অতিবাহিত করলাম। ইচ্ছে ছিল চন্দ্রশেখরকে সঠিকভাবে গড়ে তুলে ওর হাতে সমস্ত জমিদারের দায়িত্ব অর্পণ করে আমি ছুটি নেব। সেই মতো চন্দ্রশেখর যৌবনে পা দিলে পাশের গ্রামের জয়বাণীকের কন্যা বিজয়লক্ষ্মীর সাথে বিবাহ দিলাম। জানেন ঠাকুর মশাই, বিজয়লক্ষ্মী ছিলেন রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, ওর মতো শত গুণ সম্পন্ন মেয়ে হাজার খুঁজলেও একটাও পাবেন না এ অঞ্চলে। নতুন বিবাহ, তাই সংসার গুছিয়ে নেওয়ার কিছু সময় দিলাম চন্দ্রকে। প্রথম 1 বছর বেশ ভালোই হাসি খুশি কেটেছিল, তারপর জমিদারি চন্দ্রশেখরের হাতে হস্তান্তর করার জন্য শুভক্ষণ খুঁজতে লাগলাম, কিন্তু সেই শুভক্ষণ আর এলো না ঠাকুর মশাই। রাজশেখর রায় কান্নায় ভেঙে পড়লেন। আমি রাজশেখর রায়কে শান্ত করার চেষ্টা করলাম, শান্ত হন,
নিজেকে কঠিন করুন জমিদার মশাই। আপনার বাড়িতে বৌমা আছে, অন্তত আমার কথা শেষ করার আগে রাজশেখর সেনের ঠোঁটে দুঃখের মাঝেও কেমন যেন একটা তাঁত ছিলের ঢেউ খেলে গেল। ওর জন্যই তো ভাইপোকে হারাতে হলো আমার। ওই মুখপুরি না থাকলে আমার চন্দ্রশেখরের এভাবে চলে যেতে হতো না ঠাকুর মশাই। জমিদার কি তবে পাগল হয়ে গেলেন নাকি? একটু আগে বললেন ওর বৌমা শতগুণ সম্পূর্ণ, আর এখন বলছেন মুখপুরি। দ্বিধাগ্রস্ত মনে জিজ্ঞেস করলাম আমি, আগে এই যে আপনি বললেন আপনার বৌমা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তবে আমরাও তাই ভেবেছিলাম ঠাকুর মশাই, কিন্তু ও যে একটা কাল নাগিনী বেরোবে তা আমরা কেউ বুঝতে পারিনি। বিবাহের এক বছরের মাথায় ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল বিজয়লক্ষ্মী। এক টুকরো চাঁদ যেন খসে পড়েছিল আমাদের বাড়িতে, আমি নাম রেখেছিলাম চন্দ্রাণী। সারা বাড়ি চন্দ্রাণীর জ্যোৎস্নায় উজ্জ্বল হয়ে থাকত, কিন্তু জ্যোৎস্নার উজ্জ্বল আলো অত শীঘ্র মুছে গিয়ে অমাবস্যা নেমে আসবে আমরা কেউ ভাবতেও পারিনি। এমন কেন বলছেন, কি হয়েছিল আপনার নাতনির? আরে বলুন না, খুলে বলুন। সদ্যজাত সন্তান সারা দিন কান্না করতো ঠাকুর মশাই, কিছুতেই এক মুহূর্তের জন্য চুপ থাকতো না। আপনি তো জানেন অতিরিক্ত কান্না সংসারের জন্য অমঙ্গলজনক। আমি বৌমাকে কান্না থামাতে বলতাম, কিন্তু বৌমা শত চেষ্টা করেও মেয়ের কান্না থামাতে পারতো না। কেন পারতো না তার কারণ অবশ্য আমি দিন কয়েকের মধ্যেই জেনেছিলাম। সেদিন কি একটা কাজে আমি বাইরে গিয়েছিলাম, ফিরতে ফিরতে রাত হয়ে এসেছিল। আমার শয়নকক্ষ যেতে হলে চন্দ্রশেখরের কক্ষ পেরিয়ে যেতে হয়। দোতলায় উঠতে কানে এলো নাতনির কান্নার আওয়াজ। চন্দ্রশেখরের কক্ষ পেরোতে গিয়ে আমি থমকে দাঁড়ালাম। চন্দ্রাণীর কান্নার সাথে ভেতর থেকে ভেসে আসছে ভাতৃজার বৌমার কথোপকথন। আড়ালে কথা শোনা অনুচিত কাজ তা আমি জানি ঠাকুর মশাই, কিন্তু সেদিন দু একটা কথা এমন ভাবে কানে বিঁধেছিল যার জন্য বাধ্য হয়েছিলাম কান পাততে। শুনতে পেলাম চন্দ্রশেখর বিজয়লক্ষ্মীকে বলছে, চুপ করাও না মেয়েকে, ওর কোথায় অসুবিধে হচ্ছে তুমি দেখো, ওকে চুপ করাও। বৌমা কান্না জড়ানো গলায় চন্দ্রশেখরকে বলছে, ও আর চুপ করবে না, আমি চুপ করাতে ব্যর্থ, আমি একজন ব্যর্থ মা। চন্দ্র, এ আমার কি হলো চন্দ্র, আমার বুক থেকে এক ফোঁটা দুধ বের হচ্ছে না, ও যে না খেতে পেয়ে মারা যাবে চন্দ্র। কেন, কি হয়েছে? জানি না চন্দ্র, এ কোন অভিশাপ দিল আমায় ভগবান। বিজয়লক্ষ্মী কান্নায় ভেটে পড়ল। সন্তানের প্রথম খাবার যদি মা দিতে না পারে সে মার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি আমার মরণের ব্যবস্থা করো চন্দ্র, আমি এ দেহ আর রাখব না। আহা, তুমি বিচলিত হয়ো না, আমি কাল কোবরেজ মশাইকে ডেকে পাঠাবো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, দেখবে আমাদের সোনা খিলখিল করে হাসছে তখন। কিচ্ছু হবে না ভগবান, এক ফোঁটা দুধের ব্যবস্থা করে দাও ভগবান। এই দেখো, এই দেখো চন্দ্র, দেখো দেখো ভেতরটা শুকিয়ে আসছে, ও দুধ চাইছে, দেখো দেখো বাচ্চাটা হা করছে ও। বিজয়লক্ষ্মী চন্দ্রাণীর মুখে নিজের স্তনবৃন্দ ঢুকিয়ে দেয়, কিন্তু টানলেও দুধ আসে না, এক ফোঁটা দুধের অভাবে কাঁদতে থাকে বাচ্চাটা। বিজয়লক্ষ্মী তবুও বলে চলে, খা মন ভরে খা, মায়ের দুধের মতন জিনিস আর কিছু আছে নাকি রে পৃথিবীতে, খা, তুই খা মা, খেয়ে আস মিটিয়ে নে, খা খা খা। স্ত্রীর এমন কাণ্ড কারখানা দেখে চন্দ্রশেখর ঝাঁপিয়ে ওঠে, কি করছো তুমি, ও যে মারা যাবে, পাগলামি করো না লক্ষ্মী, আমি কাল কবিরাজকে খবর দেব, এখন ওকে শান্ত রাখার চেষ্টা করো একটু। ও তো এমনিতেই মারা যাবে, তুমি জানো না মায়ের দুধ না ছাড়া শিশুরা মারা যায়। সন্তানকে নিচে নামিয়ে স্তনের উপর আঁচড় কাটতে থাকে বিজয়লক্ষ্মী, পাগলির মতন আচরণ করে,
যেন নিজের স্তন নিজের বুক থেকে ছিঁড়ে নেবে। চন্দ্র বৌমাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টাও করে। আমি আর দাঁড়াইনি ঠাকুর মশাই, সে রাতেই কবিরাজ মশাইকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু কিন্তু কিছুই ব্যবস্থা করতে পারেননি তিনি। কিছু জিনিস থাকে যা যা ভগবান না দিলে কেউ দিতে পারে না। ফলস্বরূপ ফুটফুটে নাতনি আমাদের ছেড়ে কদিনের মাথায় চলে গেল। আকস্মিক শোকের প্রাথমিক ধাক্কা বিজয়লক্ষ্মী সামলে নিয়েছিল, কিন্তু সামলে নিয়েছিল জমিদার বাড়ির সকলেও, কিন্তু মাস ছয়েকের মধ্যে বিজয়লক্ষ্মী অদ্ভুত আচরণ করতে লাগলো। বৌমা নাকি বাচ্চা মেয়ের ডাক শুনতে পেত সবসময়। বিজয়লক্ষ্মী আমাদের বলতো একটা বাচ্চা ওকে এখান সেখান থেকে ডাকত। বিজয়লক্ষ্মী পাগলের মতন সেখানে গিয়ে বাচ্চাটাকে খুঁজত, কিন্তু কাউকে পেত না। কখনো কখনো খুঁজতে খুঁজতে ছাদে চলে যেত, ছাদে গিয়ে শুনতে পেত ছাদের কিনারা বরাবর বাচ্চাটা ডাকছে। আমরা বহু দিন বৌমাকে ছাদের কিনারা বরাবর হাঁটতেও দেখেছি এবং ঠিক সময়ে পৌঁছে বৌমাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছি। আমি ভেবেছিলাম কন্যা হারানোর শোক বিজয়লক্ষ্মীর মনে আবার উঁকি দিয়েছে, ফলে মানসিক হানি ঘটেছে। পাগলের মতন এখানে ওখানে ছুটছে। আশ্চর্যভাবে কিছুদিন পর চন্দ্রশেখর ওই বাচ্চার ডাক শুনতে পেতে শুরু করল। ব্যাপারটা সহজ থাকলো না ঠাকুর মশাই। কুলোপুরোহিত ডেকে পুজো দিলাম গৃহলক্ষ্মীকে। গৃহলক্ষ্মী হয়তো বা পুজো নেয়নি। সে রাতের শেষের দিকে অর্থাৎ আজ ভোরে ছাদ থেকে পড়ে গিয়ে আমার চন্দ্রটা মারা চায়। রাজশেখর রায় আবারও কান্নায় ফেটে পড়ে। আমি আরো দু একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তার আগে জ্ঞাতি ভাইয়েরা জমিদার মশাইকে ডেকে নিয়ে গেলেন চিতার সামনে। চিতার আগুন নিভে এসেছে, নস্কর দেহটার আর অস্তিত্ব নেই। জমিদার মশাই বুকে কষ্ট চেপে ভাতৃজোর শেষ শ্মশান ক্রিয়া সম্পন্ন করলেন। সূর্য মামা সারা দিনের ক্লান্তি শেষে নিজের আলোকে গুটিয়ে নিচ্ছে। সন্ধ্যা নেমে এলো, ক্লান্ত পাখিরা এক এক করে ঘরে ফিরে আসছে। সারা দিনের অপেক্ষারত বাচ্চা পাখি মায়ের দেখা পেয়ে কিচিরমিচির ডাকে কত কথাই না কইছে। আমি জমিদারের সাথে উদয়পুরে রওনা দিলাম।